আপনি আজ একটি পাপ করলে এখন পার পেলেও আগামীতে কোনো না কোনোভাবে সে পাপের শাস্তি উপরওয়ালা আপনাকে দিয়েই ছাড়বে, এরকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় ওপেন ওয়ার্ল্ড গেমিং সিরিজ গ্র্যান্ড থেফট অটো সিরিজের গেম GTA 4। আজ আমরা GTA 4 এর স্টোরি এক্সপ্লেন করব, তবে তার আগে GTA 4 এর ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য দিয়ে নেই। গ্র্যান্ড থেফট অটো 4 অথবা GTA 4 রিলিজ পেয়েছিল 2008 সালে এবং এটা ডেভেলপ এবং পাবলিশ দুটোই করেছিল রকস্টার গেমস। তো মূল ভিডিওতে যাবার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও কিংবা স্টোরি এক্সপ্লেন্ড ইন বাংলা এই টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। একটি ছোট্ট শাউট আউট, ডিসক্রিপশনে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা মোবাইল গেমার আছো তাদের জন্য খুবই হেল্পফুল একটি চ্যানেল হতে পারে সেটা, যার নাম মোবাইল গেমার 2.0। তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো, চাইলে সাবস্ক্রাইবও করে আসতে পারো। সো হিয়ার উই গো, GTA 4 স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। নিকো বেলিক একজন প্রাক্তন ইউগোস্লোভাকিয়ান সৈন্য এবং একজন ক্রিমিনাল। মূলত ইউগোস্লোভিয়াতে এই বান্দা বাস করত, কিন্তু তিনটি কারণে সে ইউগোস্লোভিয়া ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে একটি কার্গোশিপে করে পাড়ি জমায়। তো তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে তার এক বস, যিনি বুলগেরিয়ান মাফিয়া নামে পরিচিত, তার একটি ড্রাগ ডিলে 19-20 কিছু অঘটন ঘটে গিয়েছে এবং তার জন্য নিকো বেলিককেই সেই বুলগেরিয়ান মাফিয়া সন্দেহ করছে। যদিও নিকো সেখানে কোনো রকম দোষ করেনি এবং যে কোনো সময় নিকোকে মেরে ফেলতে পারে, সেজন্যই প্রাণের ভয়ে নিকো ইউগোস্লোভিয়া থেকে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায়। এছাড়াও আরও দুটো কারণ রয়েছে। আমেরিকাতে তার ভাই রোমান বাস করে, রোমানের নাকি সেখানে খুব ভালোই অবস্থা এরকমই শুনেছে নিকো, রোমানের সাথে যেন ভালো একটি লাইফ সেখানে লিড করা যায়, সেজন্য সে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায়। এবং তৃতীয় কারণটি হচ্ছে একটি প্রতিশোধ, প্রতিশোধটা হচ্ছে নিকোরই সাথে এক সহযোদ্ধার সাথে। প্রথমেই বলেছি নিকো একজন প্রাক্তন সৈন্য, এই নিকো 1992 সালে ঘটে যাওয়া ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধে ইউগোস্লোভিয়ার হয়ে অংশগ্রহণ করেছিল এবং এই যুদ্ধে নিকোরই সাথে এক যোদ্ধা তাদের 12 জনের একটি দলকে ধোকা দিয়েছিল, যার ফলে সেই 12 জনের মধ্য থেকে 10 জনই শত্রুদের হাতে মৃত্যুবরণ করে এবং এর মধ্য থেকে নিকো আর আরেকজন ব্যক্তি সেই ভয়াবহ হামলা থেকে পালিয়ে আসতে পেরেছিল। তো নিকো ওই বিশ্বাসঘাতক সহযোদ্ধাকেই খুঁজতে থাকে, যার জন্য তার সাথে 10 জন যোদ্ধা মৃত্যুবরণ করেছিল। তো যাই হোক, নিকো অতঃপর ডকইয়ার্ডে নামে সেই ঘাটের মধ্যে নিকোর জন্য তার বড় ভাই রোমান ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল। তো নিকোকে গাড়িতে তোলার পর রোমান নিকোকে রোমানের বাসায় নিয়ে যায়। নিকো সেখানে গিয়ে খুব হতাশ হয়, কারণ রোমান নিকোকে ফোনে বলেছিল যে রোমানে বিশাল ম্যানশন রয়েছে, বিশাল ভবন রয়েছে, খুবই বিলাসবহুল জীবনযাপন করছে রোমান। কিন্তু না, রোমান সেখানে একটি সাধারণ ছোটোখাটো অ্যাপার্টমেন্টেই বাস করে এবং রোমান পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার, পাশাপাশি তার একটি ট্যাক্সি কোম্পানিও রয়েছে যেখানে প্রতিদিনই বিভিন্ন ড্রাইভাররা রোমানের থেকে ট্যাক্সি ভাড়া নেয় এবং বিনিময়ে দৈনিক ভিত্তিতে রোমান ওই সকল ট্যাক্সিওয়ালাদের ইনকাম হতে একটি অংশ পায়। এভাবেই রোমান তার জীবিকা নির্বাহ করে। তো লিবার্টি সিটিতে রোমানের এই বিজনেসে রোমানের গার্লফ্রেন্ড ম্যালোরি এর সাথে পরিচয় হয়। তো ম্যালোরি ও রোমান একই সাথে এই ট্যাক্সি বিজনেস চালাচ্ছিল এবং নিকো সেখানে বেটারিটি লাইফ লিড করার জন্য এবং পাশাপাশি রোমানকে তার বিজনেসে হেল্প করার জন্য সে নিজেও ট্যাক্সি চালিয়ে রোমানকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে। তো এরই মাঝে নিকোর সাথে মিশেল নামে এক মেয়ের সাথে পরিচয় হয় এবং বিভিন্ন কারণে মিশেলের সাথে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে নিকো মিশেলের সাথে রিলেশনশিপে জড়ায়। তো এরই ধারাবাহিকতায় নিকো একদা ভ্ল্যাড নামক একজন ধনাঢ্য ব্যবসায়ী ও ঋণদাতার সাথে পরিচিতি লাভ করে। এই ভ্ল্যাড বিশাল পরিমাণ সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে তার ঋণ গ্রহীতাদের। তো এখানে রোমান তার বিজনেস একটু ভালোভাবে পরিচালনা করার জন্য ঋণ নিয়েছিল এই ভ্ল্যাড থেকে, কিন্তু ভ্ল্যাড অন্যায়ভাবে নির্দিষ্ট পরিমাণে চেয়ে বেশি পরিমাণ সুদ আদায়ের জন্য চাপ দিতে থাকে রোমানকে। তো এভাবেই চলছিল। একদিন নিকো কাজ শেষে বাসায় ফিরে এসে দেখতে পায় রোমান খুবই মন খারাপ করে বসে রয়েছে। তখন রোমানকে মন খারাপের কারণ জিজ্ঞেস করলেই রোমান নিকোকে বলে যে তার গার্লফ্রেন্ড ম্যালোরি এর সাথে ঋণদাতা ভ্ল্যাড অন্যায়ভাবে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছে, এমনকি খুবই জোর জবরদস্তি করছে মেয়েটার ওপর। তো নিকো এই কথা শুনে রেগে যায়। এরপর রোমানকে কিছু না জানিয়েই নিকো ভ্ল্যাডের মুখোমুখি হয় এবং ভ্ল্যাড কোনো কিছু বুঝে ওঠার আগেই ভ্ল্যাডকে মাথা বরাবর গুলি করে খুন করে ফেলে। তো এই বিষয়ে রোমানকে যখন বলা হয় যে নিকো ভ্ল্যাডকে খুন করে ফেলেছে, তখন রোমান ভয় পেয়ে যায়। তার ভয় পাওয়ার যথেষ্ট কারণও ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই মিখাইল ফস্টিন নামক এক মাফিয়ার কিছু লোকেরা রোমান এবং নিকোকে একটি স্থান থেকে তুলে একটি গোপন স্থানে নিয়ে আসে। তো সেখানে নিকো জানতে পারে যে ভ্ল্যাডকে সে খুন করেছে, সে ভ্ল্যাড মূলত
মিখাইল ফস্টিনের একজন গুরুত্বপূর্ণ লোক। তো যাই হোক, মিখাইল ফস্টিন বিভিন্নভাবে নিকোর ব্যাপারে জানতে পেরেছে যে নিকো অতীতে ক্রিমিনালই ছিল। তাই নিকোকে সে শর্ত দেয় যে তোকে আমি ছেড়ে দেবো একটা শর্তে, তুই আমার প্রতিপক্ষ এক রাশিয়ান গ্যাংস্টার পেত্রোভিচের ছেলে জেসনকে খুন করে দিবি। ওই জেসনের সাথে আমার মেয়ের অনেকদিন যাবৎ অ্যাফেয়ার চলছে, আমি কোনোভাবেই ছাড়াতে পারছি না, তুই খুন করে দিবি। তো নিকো নিজের যান বাঁচানোর জন্য হলো, এমনকি তার ভাইকে মুক্ত করার জন্য হলেও সে পেত্রোভিচের ছেলে জেসনকে খুন করে ফেলে। তো এরপর দিমিত্রি একদিন হঠাৎ করে নিকোকে জানায় যে এই ঘটনার পর নিশ্চিতভাবে নিউ ইয়র্ক শহরে মিখাইল ফস্টিনের বাহিনীর সাথে পেত্রোভিচের বাহিনীর একটি গ্যাংওয়ার শুরু হয়ে যেতে পারে। এখানে সব থেকে ভালো হয় যদি কোনোভাবে মিখাইল ফস্টিনকে খুন করে ফেলা যায়, তাহলে গ্যাংওয়ারও হবে না, এমনকি নিজেদেরও আধিপত্য বাড়বে, পাশাপাশি নিকো মুক্তি পেয়ে যাবে। তো নিকো অতঃপর দিমিত্রির কথা মতোই মিখাইল ফস্টিনকে গুলি করে মেরে ফেলে। অতঃপর নিকো দিমিত্রির সাথে দেখা করতে যায়, কারণ দিমিত্রি কথা দিয়েছিল যে ফস্টিনকে মারা হলে একটি বড় অঙ্কের টাকা দেওয়া হবে নিকোকে। কিন্তু নিকো টাকা নিতে গিয়ে দেখে সেখানে তার অতীতের লিডার বুলগেরিয়ান মাফিয়ার মূল কর্ণধার সেখানে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি নিকোকে এখানে কোনো রকম টাকা দিবে না দিমিত্রি, এরকমটাই মনস্থির করে রেখেছিল, এবং নিকোকে উল্টো বাস দেবার জন্যই মূলত তার পুরনো লিডারকে এখানে ডেকে এনেছিল। তো একটি সময় নিকোর ওপর আশেপাশের যত চেলা গুন্ডারা আছে তারা আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লিটল জ্যাকব তার দলবল নিয়ে নিকোকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অ্যাকচুয়ালি লিটল জ্যাকব অনেক আগে ভাগেই এরকম কিছু আজ করতে পেরেছিল যে দিমিত্রি হয়তো নিকোকে সামহাও খুন করে ফেলতে পারে, তাই সে নিকোকে বাঁচিয়ে নেয়। তো এই ঘটনার পর বাড়ি ফিরলে নিকো এবং রোমান দেখতে পায় যে তাদের নিউ ইয়র্কের সেই ছোট্ট বাসাটা, এমনকি তাদের যে ট্যাক্সি গাড়ি বা কিংবা ট্যাক্সি বিজনেস যাবতীয় যে অবকাঠামো ছিল সব কিছুতেই দিমিত্রির লোকেরা আগুন লাগিয়ে দিয়ে গিয়েছে। তাই ইনস্ট্যান্টলি নিকো এবং ওর ভাই রিস্ক বিবেচনা করে নিউ ইয়র্ক ত্যাগ করে ইউএসএ এর সীমান্তবর্তী একটি এলাকায় ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। তাদের সেখানে কোনো কাজকর্ম ছিল না, তাই রোমানের গার্লফ্রেন্ড মেলোরি রোমানকে তাদের এক লিডার এসকোলা এর সাথে পরিচয় করে দেয়। এসকোলা মূলত মিডিয়া কর্মী, পাশাপাশি সে ড্রাগ বিজনেসের সাথে জড়িত, যেটা মেলোরি জানতো না। তো যাই হোক, এসকোলা এর সাহায্যেই পরবর্তীতে নিকো এলিজাবেথ টর্সো নামক এক মহিলা ড্রাগ ডিলারের সাথে পরিচিত হয়। তো যেহেতু নিকোর ওখানে কোনো কাজ নেই, প্লাস কেউ তাদের দুই ভাইকে চেনেও না, তাই নিকো জীবিকার উৎস হিসেবে ড্রাগ বিজনেসকেই বেছে নেয়। মূলত এলিজাবেথ টর্সো এবং এসকোলার হয়ে ড্রাগ আনানের কাজটাই সে করে থাকে। তো ওখানে অনেকদিন কাজ করতে করতে ধাপে ধাপে প্লেবয় অ্যাক্স নামক ড্রাগ ডিলারের সাথে নিকোর পরিচয় হয়। তো নিকো তাদের হয়েও কাজ করতে থাকে। নিকোর কাজে সন্তুষ্ট হওয়ার পর প্লেবয় অ্যাক্স নিকোকে প্লেবয় অ্যাক্স এর লিডার ডোয়েনের সাথে পরিচয় করে দেয়। তো ডোয়েন মূলত নিকোর অতীতের বিভিন্ন রেকর্ড জানতে পেরে তাকে কাজে নিতে রাজি হয়। তো নিকোর এখানে কাজগুলো ছিল ঘুরে ফিরে একই, কিন্তু এরই মাঝে একদা ডোয়েনের বিজনেসে ধস নামিয়ে দেয় প্লেবয় অ্যাক্স, এবং নিকো এখানে সমস্যায় পড়ে যায়। কারণ উভয় নিকোকে চাপ দিচ্ছিল। প্লেবয় অ্যাক্স বলছিল তার লিডারকে খুন করে ফেলতে, এবং লিডার ডোয়েন বলছিল প্লেবয় অ্যাক্স কে খুন করে ফেলতে। এখন এটা প্লেয়ারের চয়েস যে প্লেয়ার কাকে খুন করবে। তো এরই মাঝে এলিজাবেথ টর্সোর একটি ড্রাগের ডেলিভারি লিটল জ্যাকব এর দ্বারা পাঠানোর কথা ছিল অ্যাঞ্জেল অফ ডেথ নামক একটি গ্যাংয়ের নিকট। তবে পথিমধ্যে কিছু ডাকাতের আক্রমণের কারণে সেই ড্রাগের ডেলিভারি লিটল জ্যাকব ঠিকঠাক করতে পারে না, অ্যান্ড দ্যাটস ওয়াই এলিজাবেথ টর্সো নিকোকে বলে যে সেই ড্রাগের ডেলিভারি যারা চুরি করেছে তাদের তরফ হতে সামহাউ সেই সকল ড্রাগ অর্থাৎ কোকেইনগুলো ফেরত নিয়ে আসার কথা। অতঃপর এলিজাবেথ টর্সোর নির্দেশ অনুযায়ী নিকো বেলিক কলোনি আইল্যান্ড থেকে কিছু শত্রুকে গাইল করে কৌশলে সেই ড্রাগসগুলো নিয়ে আসতে সক্ষম হয়। তো এরপর নিকো পুনরায় আবার লিটল জ্যাকবের সাথে দেখা করে, তবে লিটল জ্যাকব ছাড়াও সেখানে নিকোর গার্লফ্রেন্ড মিশেল উপস্থিত হয়, এবং মিশেল এখানে নিজের আসল পরিচয় রিভিল করে। মিশেল জানায় যে সে CIA এর একটি গুরুত্বপূর্ণ এজেন্ট, এবং সে মূলত এ শহরের ড্রাগ ডিলার যারা আছে তাদের বিরুদ্ধেই লেগেছিল। নিকোকে সে শর্ত দেয় যে সে যদি CIA কে বিভিন্ন ড্রাগ ডিলারদের খুঁজতে সহায়তা করে, তাহলে নিকো যে উদ্দেশ্যে এখানে এসেছে অর্থাৎ একটি স্বাভাবিক লাইফ লিড করার, এবং বসনিয়া যুদ্ধে তাদের পুরো গ্রুপকে যে সৈন্য বিশ্বাসঘাতকতা করে শত্রুদের সামনে তুলে দিয়েছিল তাকে খুঁজে বের করতে সহায়তা করবে। তো নিকো যেহেতু অনেকদিন যাবৎ ওই বিশ্বাসঘাতক সৈন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত ছিল, তাই নিকো এই কথায় রাজি হয়ে যায়। অতঃপর নিকো CIA এর হয়ে কাজ করা শুরু করে, এবং CIA এখানে মূলত নিকোকে বিভিন্ন ড্রাগের ডিল বাতিল করা কিংবা ড্রাগ আটক করা কিংবা বিভিন্ন শত্রুকে ঘায়েল করার কাজে তাকে পাঠায়। তো এই সকল কাজ সঠিকভাবে সম্পাদন করার ফাঁকে একদিন এলিজাবেথ টর্সো নিকোকে তার নিকট আসতে বলে। তো নিকো এলিজাবেথ টর্সোর নিকট যাওয়ার পর নিকো জানতে পারে যে এলিজাবেথ টর্সোর উপর ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এমনকি যে কোনো সময় তাকে CIA কিংবা FBI এর লোকেরা এসে আটক করে নিয়ে যাবে।
নিকো যে সিআইএ এর হয়ে কাজ করছিল তা সে জানেই না, অথচ লিটল জ্যাকব জানতো। তো যাই হোক, ঠিক সে মুহূর্তেই এসকোলা সেখানে এসে হাজির হয় এবং একটি কন্টেন্ট তৈরি করার জন্য আহ্বান জানায়। তখন এলিজাবেথ টর্সো খুবই রেগে ছিল, তবে এসকোলা এই বিষয়টা খেয়াল না করেই ভিডিও শ্যুট শুরু করতে চাইলে তখন এলিজাবেথ টর্সো রাগ হয়ে দুজনকে গুলি করে মেরে ফেলে। অতঃপর নিকোকে সে এই দুটো লাশকে অর্গান মার্কেটে সেল করে দিতে বলে। অর্গান মার্কেট হচ্ছে সেই মার্কেট যেখানে মানুষের নাড়ি, ভুঁড়ি, চোখ, কিডনি, বাল্ব ইত্যাদি কিনতে পাওয়া যায়, এবং এগুলো কিছু কিছু ক্ষেত্রে বৈধভাবে আসে, কিছু কিছু ক্ষেত্রে অবৈধভাবে চলে সব বিজনেস। তো যাই হোক, অর্গান মার্কেটে নিকো এই দুটো লাশ সেল করতে যায়। তো সেল করার পথে যার নিকট সেল করে সেই ব্যক্তি নিকোকে জানায় যে এলিজাবেথ টর্সোর ওপর বিভিন্নভাবে যেই পরিমাণ মামলা হয়েছে সব মিলিয়ে তার 300 বছরের জেল অলরেডি হয়ে গিয়েছে, জেলে একবার বেরোতে পারলে মহিলা আর ফিরে আসার সম্ভাবনা কম। এই কথা জানার পরে নিকো দূরত্ব বাড়িয়ে ফেলে এলিজাবেথ টর্সোর গ্রুপের সাথে। তো এছাড়াও নিকো দীর্ঘদিন যাবত এবং সিআইএ এর হয়ে কাজ করার ফলে নিকোর কারসাজিতেই পেগোরিনো ফ্যামিলি, ম্যাকোয়ারি ফ্যামিলি, এমনকি গ্যাম্বেত্তি ফ্যামিলি সহ বিভিন্ন ক্রাইম ফ্যামিলির যত শীর্ষস্থানীয় লিডার কিংবা সাঙ্গবাঙ্গরা আছে তারা সকলেই ধরা পড়ে যায়, কিংবা কেউ সিআইএ এর হাতে মারা যায়। তবে এরই মাঝে হঠাৎ করে একদিন নিকোর ভাই রোমানকে দিমিত্রির লোকেরা এসে কিডন্যাপ করে নিয়ে যায়। তো নিকো সেখানেও সিআইএ এবং এফবিআই এর সহায়তা নিয়ে দিমিত্রি পর্যন্ত পৌঁছে রোমানকে বাঁচাতে সক্ষম হয়, এবং এরই মাঝে নিকোর লাইফে একজন নতুন মেয়ে আসে যার নাম কেট, এবং এই কেট ম্যাকরেডি ফ্যামিলিরই মূল বসের ছোট বোন। নিকোর সাথে কেট এর ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মাঝে কথোপকথনের মাধ্যমে আমরা নিকোর ভয়াবহ একটি অতীত জানতে পারি, যেখানে নিকো জানায় যে বসনিয়া যুদ্ধ চলাকালীন এক উপাসনালয়ের সামনে বসে থাকা অনেকগুলো শিশুকে সে উচ্চপদস্থ অফিসারের অর্ডারে খুন করতে বাধ্য হয়েছিল। এছাড়াও যেহেতু সে ইউগোস্লোভিয়ান সৈন্য ছিল, অন্যায়ভাবে অনেক বসনিয়ান ও ক্রোয়েশিয়ান মানুষের ওপর সে গুলি চালাতে বাধ্য হয়েছে। সোজা কথায় সে একজন কিলার, এবং তার করা যুদ্ধাপরাধ এবং খুনগুলো তাকে এখনও অনেক ভাবায় এবং এজন্য সে অনেক অনুতপ্ত বোধ করে। যদিও কেটেতে দুঃখ পেলেও আবার ওকে সাহস যোগায় যে এগুলো ভুল এখন সামনে এগো, আগামীটা যেন গোছানো হয়। সিআইএ শেষ পর্যন্ত নিকোদের সাথে যে সৈন্য বিশ্বাসঘাতকতা করেছিল তাকে খুঁজে পায় এবং তাকে একটি নির্দিষ্ট স্থানে নিকোকে ডেকে তার সামনে ফেলে যায়। ওই ফ্রড এর নাম হচ্ছে ড্রেকো ভেব্রিক। তো ড্রেকো ভেব্রিকের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে ড্রেকো ভেব্রিক জানায় যে সেনাবাহিনীর তরফ থেকে আমাকে যে বেতন দেওয়া হতো তাতে আমার মোটেও হতো না, টাকা কামানো অন্য কোনো ওয়ে ছিল না বলে আমি সেকেন্ড ওয়ে হিসেবে ওই অন্যায়টা করতে বাধ্য হয়েছিলাম, তার জন্য আমাকে প্রায় $1,000 দেওয়া হয়েছিল। তো নিকো তখন খুব রেগে যায় এবং বলে যে তুই মাত্র $1,000 জন্য এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবলি না। এ কথার পর নিকো রেগে যায় এবং গুনে গুনে ঠিক 12 গুলি ওই ড্রেকো ভেব্রিকের দেহ বরাবর ছুড়ে। এরপর নিকো পুনরায় রোমানের সাথে ফিরে যেতে থাকে। তো এতদিনে শহরে বিভিন্ন মাফিয়াদের কিংবা ড্রাগ সেলারদের আধিপত্য মোটামুটি কমে যায়। তবে এরই মাঝে পেগোরিনো ফ্যামিলির মূল লিডার জিমি পেগোরিনো একদিন একটি বারে ডেকে বলে যে কোনোভাবে দিমিত্রি যে গ্রুপটা তার সঙ্গে একটি ড্রাগের ডিল করিয়ে দেওয়ার ব্যাপারে, এবং তার থেকে যা ইনকাম হবে তার থেকে বড় একটি অংশ নিকোকেও দেওয়া হবে। নিকো টাকার লোভে পড়ে এই ডিল করতে রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণে চিন্তা করে সে এই পথ থেকে সরে আসতে চাচ্ছে, তাই এই ডিল করা তার ঠিক হবে না। দ্যাটস ওয়াই সে এই ডিল সম্পূর্ণ না করেই দিমিত্রির কাছাকাছি যায় এবং দিমিত্রিকে গুলি করে খুন করে ফেলে। এরপর সে আর পেগোরিনোর সাথে দেখা সাক্ষাৎ করেনি। এরই মাঝে সুখবর আসে যে রোমান তার যে অগ্নিবীমা করেছিল তার বিজনেস এবং বাড়িঘরের জন্য সেই অগ্নিবীমার টাকা সে উসুল করতে সক্ষম হয়, এবং নতুন করে টাকা পাওয়ায় সে পুনরায় আবার ট্যাক্সি ক্যাবের যে রেন্টের বিজনেসটা সেটা শুরু করার ব্যবস্থা করে। আর্থিক সচ্ছলতা আসার ফলে সে এবং মেলোরি বিয়ের প্রস্তুতি নেয়। তো বিয়ের দিন খুবই জাঁকজমকপূর্ণভাবে তারা দুজন বিয়ে করে। সেই বিয়েতে লিটল জ্যাকব, নিকো, নিকো গার্লফ্রেন্ড কেট এমনকি আরও অনেকেই উপস্থিত ছিল। তবে সে বিয়েতেই হঠাৎ করে গাড়ি দিয়ে সামনে এসে জিমি পেগোরিনো AK-47 দিয়ে এলোপাতারি গুলি ছুড়তে থাকে আশেপাশে, এবং মূলত জিমি পেগোরিনো ডিলটা বাতিল করে দেয়। জিমি পেগোরিনো এখানে একদমই আর্থিকভাবে পঙ্গু হয়ে যায়। দ্যাটস ওয়াই সে এই অঘটনটা ঘটায়, এবং এই গুলি ছোড়ার ফলেই নিকোর ভাই রোমান সেখানে মৃত্যুবরণ করে। অথচ গুলিগুলো ছোড়া হয়েছিল মেনলি নিকোকে উদ্দেশ্য করে। নিকো সেখানে অনেক রেগে যায়। মেলোরি তার সদ্যবিবাহিত স্বামীকে হারিয়ে পাগলপ্রায় হয়ে কান্না করতে থাকে। নিকো তখন অনেক রেগে যায়, খুবই হতাশ হয়ে পড়ে সে। কিন্তু সেই মুহূর্তে লিটল জ্যাকব নিকোকে সান্ত্বনা দেয়, যা হবার হয়ে গিয়েছে এবং চিরতরে আশেপাশের সকল বাধাকে উপড়ে ফেলার জন্য যা করা দরকার এখন তাই করতে হবে। অতঃপর নিকো, লিটল জ্যাকব এবং আরও কজনের সহায়তায় সে চলে যায় জিমি পেগোরিনোকে
খুন করার জন্য এবং এক পর্যায়ে ডিমি পেকোরিনোর বিভিন্ন সাঙ্গপাঙ্ককে ঘায়েল করে জিমি পর্যন্ত তারা পৌঁছাতে সক্ষম হয়। সর্বশেষ স্ট্যাচু অফ লিবার্টির সামনে জিমি পেকোরিনোর দলের সাথে তাদের গোলাগুলি হয় এবং শেষ মুহূর্তে সুযোগ বুঝে নিকো জিমি পেকোরিনোকে ঘায়েল করে ফেলে এবং ঘায়েল করার পর সে জিমি পেকোরিনোকে তার ভাই হারানোর শোক মেটানোর জন্য গুলি করে মেরে ফেলে এবং তখনই দেখা যায় উপরে স্ট্যাচু অফ লিবার্টি সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে শেষ হয় GTA 4 এর গল্প। সো দ্যাট ওয়াজ দ্য এন্টায়ার স্টোরি অফ দ্য GTA 4। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও, বাট আই নিড টু টেল ইউ সামথিং। দেখুন, নিকো বেলিকের কথা যদি বলা হয়, এখানে নিকো অতীতে যে সকল অঘটনগুলো ঘটে এসেছে বা পাপগুলি করে এসেছে সেগুলোর হিসাব এবং প্রতিদান কড়ায় গণ্ডায় সে পেয়েছে। আমি একটু ব্যাখ্যা দিই, চলুন বসনিয়া যুদ্ধের দিকে একটু যাওয়া যাক। বন্ধুরা, বসনিয়া যুদ্ধটা মূলত 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন 17টা আলাদা রাষ্ট্র গঠিত হয় তার ঠিক কিছুদিন পরেই 1992 সালে এই যুদ্ধ সংঘটিত হয়। মূলত সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত একটি দেশ ইউগোস্লোভিয়াতে তখন ক্রোয়েশিয়া এবং বসনিয়া অন্তর্ভুক্ত ছিল। তো ক্রোয়েশিয়া ও বসনিয়া বিভিন্ন কারণে স্বাধীনতা লাভ করতে চাইত এবং এই বিষয়টাকেই ইউগোস্লোভিয়ার যারা সার্ব গোষ্ঠী আছে তারা ভালো মতো দেখতে চাইতো না। অ্যান্ড দ্যাটস ওয়াই এক পর্যায়ে সার্ব গোষ্ঠীরা তাদের মদতপুষ্ট সেনাবাহিনীকে অর্থাৎ ইউগোস্লোভিয়ার সেনাবাহিনীকে লেলিয়ে দেয় ক্রোয়েশিয়া এবং বসনিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে। হিউজ পরিমাণ খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন চলতে থাকে 1992 থেকে 1995 পর্যন্ত চলা সময়টা। এবং এ সময়ের মাঝেই এক পর্যায়ে ন্যাটো পরবর্তীতে বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান এ সকল দেশগুলিতে আহ্বান জানায় বসনিয়ায় গিয়ে যুদ্ধ করার জন্য। তো মজার বিষয় হচ্ছে, বসনিয়ার স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী বেশ বীরত্বের পরিচয় দিয়েছিল এবং সার্বদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল, যা বসনিয়াবাসী আদৌ শ্রদ্ধাবরে স্মরণ করে। তো আমাদের এই নিকো বেলিক সে কিন্তু ইউগোস্লোভিয়ারই ছিল। হিস্টোরি এবং তার জাতিগত সত্তা সব বিবেচনা করে আমরা এটুকু বলতে পারি সে নিজেও গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন সব কিছুর সাথেই জড়িত ছিল। সে অতীতে পাপ করেছে, সময় হয়তো চলে গিয়েছে এবং এই পাপের শাস্তি অপরদিকে সে ভালো মতোই পেয়েছে। তার জীবনটা কোনোভাবেই স্বাভাবিক থাকেনি, পরগাছার মতো হয়ে এদিক ওদিক এদিক ওদিক এই লিডার ওই লিডারের হয়ে কাজ করে বেরিয়েছে সে। সব থেকে দুঃখের বিষয় এটাই যে রোমান একটি সাদাসিদে জীবন বৈধভাবে জীবন পরিচালনা করছিল, অথচ তার ছোট কুলাঙ্গার ভাইটা সেখানে যাবার ফলে তার জীবনটাও আজ বিপন্ন। অ্যাকচুয়ালি GTA 4 এর যারা ফ্যান আছো তাদের অনেকের মাঝে একটি বিষয় লক্ষ্য করেছি যে নিকো বেলিকের প্রতি খুব সিম্পথি ফিল করো। বাট পার্সন আই ডোন্ট ফিল এনি সিম্পথি ফর দিস শিট, কজ দেখুন ইন দি এন্ড সে একজন ক্রিমিনালি। সো হ্যাঁ, অন্যান্য গেমগুলোতে যেরকম চাকচিক্যতে ভরা এই গেমটা ততটা চাকচিক্য নয় এবং এই গেমটাতে অনেকগুলো ডার্ক লেসন দেওয়া হয়েছে এবং উল্লেখযোগ্য ডার্ক লেসন এটাই, আপনি অতীতে যত পাপই করে পার পান না কেন অদূর ভবিষ্যতে কোনো না কোনোভাবে এটার ফলাফল আপনাকে পেতে হবেই। বাই দ্য ওয়ে, ইউগোস্লোভিয়া ওই যুদ্ধে সফল হয়নি। সর্বশেষ বসনিয়া এবং ক্রোয়েশিয়া এই যুদ্ধে জয়লাভ করে দুটো আলাদা রাষ্ট্র গঠিত হয়। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।